বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নামের সঙ্গে মিশে আছে বাঙালির আত্মপরিচয়, যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশকে স্বাধীন করতে বঙ্গবন্ধু মৃত্যু ভয়কে করেছিলেন জয়। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁদা হয়েছে, আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। বারবার বঙ্গবন্ধুকে বরণ করতে হয়েছে কারাবাস। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি, এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। বাংলাদেশ স্বাধীন হবার পরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলে স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়াই ছিল বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন। সোনার বাংলা দেখতে চাই, আরো দেখতে চাই, কি জানো, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনার বাংলা গঠনে শিক্ষাকে অধিক গুরুত্ব দেন। বঙ্গবন্ধু এই বিষয়ে স্বাধীনতার আগে থেকেই পরিকল্পনা করেছিলেন। 80% of our population has attained literacy and the number of illiterates is increasing by over 1 million persons per year. শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি বলতে চাই, এর আমূল পরিবর্তন করতে হবে। যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় না, সেই শিক্ষাকে বাদ দিয়ে যে শিক্ষা মানুষের মঙ্গলের জন্য হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে। এরই প্রেক্ষিতে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রণীত বাংলাদেশের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। 1973 সালে ঠাকুরগাঁয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ঠাকুরগাঁয়ের কচুবাড়ি কৃষ্ণপুর গ্রামকে দেশের প্রথম নিরক্ষরতা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেন। 1974 সালে বঙ্গবন্ধু কর্তৃক গঠিত কুদরত ই খুদা শিক্ষা কমিশন নিরক্ষরতা দূরীকরণ ও উপানুষ্ঠানিক শিক্ষা চালুর মাধ্যমে দেশে সাক্ষরতা কার্যক্রম পরিচালনার উপর বিশেষ জোর দেয়। বঙ্গবন্ধুর স্বপ্নের নিরক্ষরতা মুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কর্মসূচি, ইনফেব এবং সার্বিক সাক্ষরতা আন্দোলন TLM কর্মসূচির অভাবনীয় সফলতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইউনেস্কো কর্তৃক 1998 সালে আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার পান। নারী ও কন্যা শিশু শিক্ষা প্রসারে অবদান রাখায় ইউনেস্কো কর্তৃক 2014 সালে শান্তি বৃক্ষ পুরস্কার লাভ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকে যদি নিজে উদ্যোগ নেন যে আপনার নিজ নিজ এলাকায় একজনও নিরক্ষর থাকবে না, তাদেরকে আমরা অক্ষর জ্ঞান দেব, সকলের উদ্যোগে কিন্তু আমরা এই দেশকে গড়ে তুলতে পারি, খুব দ্রুত আমরা এই দেশকে নিরক্ষরতা মুক্ত ঘোষণা দিতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। উপানুষ্ঠানিক শিক্ষা আইন 2014 প্রণয়নের সফলতার উপর ভিত্তি করে SDG 4 এর লক্ষ্য অর্জন এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে বিভিন্ন গণমুখী প্রকল্প বাস্তবায়ন করছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি না জন্মালে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, সে মহান ও অবিসংবাদিত বিশ্ব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী এবং স্বাধীন বাংলাদেশের 50 বছরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নিরক্ষরতা মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে কাজ করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে।